পূর্ব ধলাইয়ের দিদারখোশ জিপির হরিণা স্বাস্থ্যকেন্দ্রের 108 অ্যাম্বুলেন্স কচুতরা মডেল হাসপাতালে স্থানান্তর করা হবে। সোমবার এই খবর সামনে আসতে স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহত্তর এলাকার এই জরুরি পরিষেবা বহাল রাখার জন্য তারা জেলাশাসক ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হরিণা যুব সমাজ কল্যাণ ক্লাবের সভাপতি সৌরভ দাস, সম্পাদক অসীম দাস, দিগেন্দ্রচন্দ্র দাস, রিম্পু দাস, অজয় দাস, নান্টু দাস, এপি সদস্য রঞ্জন কুমার দাস প্রমুখ। ধলাই সমষ্টি পালংঘাট ব্লকের অন্তর্গত দিদারখোশ পার্ট ফোর এর জনগণ, আমরা জানিয়েছি যে ওই হরিণা হসপিটালে যে অ্যাম্বুলেন্সটি এই হসপিটাল থেকে স্থানান্তরিত করে আমাদের পার্শ্ববর্তী ওই কচুদরাম মডেল হসপিটালে দেওয়ার জন্য আমরা খবরে পেয়েছি। তো আমাদের যে এই অ্যাম্বুলেন্সটি আমাদের দলাই সমষ্টির কয়েকটি জিপিতে সার্ভিস করে আর আমরা সার্ভিস পুরাপুরি এখানে জনগণ পায়। তো আমি আমাদের ডিসি মহোদয় এবং আমাদের স্বাস্থ্য বিভাগের বলিতে জানাইতেছি যে আমাদের এই হরিণা মিনি পিএইচসি হসপিটাল থেকে আমাদের যে অ্যাম্বুলেন্স, এই অ্যাম্বুলেন্সটু এখান থেকে স্থানান্তরিত না করার জন্য অনুরোধ জানাইতেছি। এখন সব আরো ক্লাবের থেকে এসে জিপি থেকে সবাই আমরা এসেছি এখানে। হরিণার থেকে শুনেছি নাকি আমাদের অ্যাম্বুলেন্সটা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিতে দেব না, সবাই মিলে একজুট হয়ে রাখবো। কারণ আমাদের পুরো এলাকার মধ্যে একটি অ্যাম্বুলেন্স আছে, একটা দিয়ে আমরা চলছি এখানে, সবকিছু সার্ভিসও ভালো হচ্ছে, কিন্তু উপর থেকে এসব বলছে। আমরা সবাই স্বাস্থ্য বিভাগ এবং আমাদের এখানে হসপিটালে একটি অ্যাম্বুলেন্স আছে, প্রায় 5-9 বছর হয়ে গেছে এখানে সার্ভিস চলছে, অনেক ভালোই সার্ভিস দিচ্ছে, কিন্তু এখান থেকে কেন জানি না এটা ট্রান্সফার করার কথা। এখানে আমরা কিন্তু আরো ডক্টর উক্টর আনার চেষ্টা করছি, কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্সটা ট্রান্সফার করার জন্য কেন উপর থেকে অর্ডার আসছে এটা তো আমরা জানতে পারছি না। এখান থেকে অ্যাম্বুলেন্সটা ট্রান্সফার কিন্তু করতে দেবো না আমরা এই হরিণার জনগণ। এখান থেকে অ্যাম্বুলেন্স নিতে গেলে আমাদের উপর দিয়ে নিয়ে যেতে হবে। আমরাঘাট থেকে বিক্রম বিজয় দাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি।